আমাদের ব্যর্থতা বলতে পারেন বা যাই বলুন না কেন, একটা প্রোডাক্ট লঞ্চ করেছে আপনারা নতুন একটা টেকনিক্যাল, যেটা হচ্ছে হারবিসাইড। এটা হচ্ছে গম এবং আলু, ভালো করে একটু জিনিসটা শুনবেন, গম এবং আলুর জন্য নিউ একটা টেকনোলজি, যেটা হচ্ছে ক্লোরিনাফোপ্রোপারজাইড, যেটা আমাদের কাছে একদম শেষ টাইমে এসেছিল, কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারিনি, আলুর প্রায় শেষ টাইমে। আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে কি, প্রোডাক্টটা হচ্ছে ক্লোরিনাফোপ্রোপারজাইড। এটা বিশেষত্বটা একটু বলি আপনাদের, এটা হচ্ছে 160 গ্রামের প্যাকেট হয়। এটা 160 গ্রামের প্যাকেট বলতে 20 গ্রাম করে একটা করে পাউচ এই প্যাকেটটার মধ্যে দেওয়া থাকে। এই 20 গ্রাম করে যে পাউচটা দেওয়া থাকে, সেই পাউচটা শুদ্ধ জলে অর্থাৎ ট্যাঙ্কিতে দিয়ে দিতে হয়, ও অটোমেটিক্যালি লিকুইডেশন হয়ে যাবে। অর্থাৎ এই যে 160 গ্রাম যে থাকে, 20 গ্রাম করে 8টা পাউচের মধ্যে থাকে। এটা দিলে আপনার যে আলু এবং গমের যে আগাছা, অর্থাৎ মেট্রি বুঝিনে আমরা আলুতে দিই, কিন্তু মেট্রি বুঝিন ধীরে ধীরে রেজিস্ট্যান্স গ্রো করে যাচ্ছে, জন্যে আজকে মেট্রি বুঝিন আমরা ঠিকঠাক মতো রেজাল্ট পাচ্ছি না। এটা নিউ ফর্মুলেশনের একটা ওষুধ ক্লোরিনাফল প্রোপারজাইড। এটা যদি আপনারা যদি কৃষক ভাইদের গম এবং আলুতে যদি ব্যবহার করাতে পারেন, একদম খুব ভালো রেজাল্ট, সাকসেস রেজাল্ট। এটা অ্যাপ্লিকেশনের টাইম হচ্ছে আলু বা গম লাগানোর জাস্ট 15 দিন থেকে 25 দিনের মধ্যে এটাকে ব্যবহার করতে হবে। কৃষকদের পর্যাপ্ত টাইম থাকে, কৃষকরা এটা যদি ব্যবহার করে খুব উপকৃত হবে। তবে দামটাও খুব রিজনেবল, একদম কৃষকের সাধ্যের মধ্যে এটা আছে। ক্লোরিনাফল প্রোপারজাইড যেটা ক্লিন নামে আছে, একদম খুব সাধ্যের মধ্যে কৃষকরা পাবে। এই জিনিসটাকে আপনারা ব্যবহার করার চেষ্টা করুন, খুব ভালো একটা প্রোডাক্ট। দ্বিতীয় নম্বর, আমরা গত বছর না গত সিজনে আমন ধানের আগে আমরা পাইকারি